ঘটনাটা হলো 2016। এস্টোনিয়ার কিছু ডাক্তার একজন পেশেন্টের ব্রেন চেক আপ করছিল। তখনই তারা এমন একটা জিনিস নোটিস করে যা মেডিকেল সায়েন্সে এর আগে কেউ কোনোদিন করেনি। এই পেশেন্টার একটা মানসিক রোগ ছিল, এ কারণে ডাক্তাররা তার ব্রেনের অ্যাক্টিভিটিকে ইইজি দিয়ে রেকর্ড করছিল। এটা ডাক্তারদের কাছে একটা রুটিন চেক আপ ছিল, মানে তারা রেগুলারই এরকম ধরনের কাজ করে থাকে। কিন্তু তাদের কোনো আইডিয়া ছিল না যে এই টেস্টটা চলাকালীন এমন একটা জিনিস হতে চলেছে যা মেডিকেল সায়েন্সকে একেবারে অবাক করে দিতে পারে। আসলে ঘটনা হলো, যখন এই টেস্টটা চলছিল আর কয়েক মিনিটই মাত্র হয়েছিল, হঠাৎ করে পেশেন্টের একটা হার্ট অ্যাটাক আসে এবং তিনি ওখানেই মারা যান। এই ঘটনাটা ডাক্তারদের কাছে প্রথমবার ঘটছিল যে ব্রেন স্ক্যানিংয়ের সময় কোনো পেশেন্ট ওখানে মারা যায়। তার সাথে তারা এটাও বুঝতে পেরেছিল যে মৃত্যুর সময় তার মস্তিষ্কের মধ্যে যা কিছু চলছিল সেগুলো এই টেস্টেও নিশ্চয়ই রেকর্ড হয়েছে। আর ব্যাপারটা এরকম ধরনেরই ঘটে, পেশেন্টের মৃত্যুর ঠিক আগে এবং তার মৃত্যুর পরেও তার মস্তিষ্কের মধ্যে যা কিছু চলছিল সেই সব কিছু এই টেস্টে রেকর্ড হয়েছিল। ব্রেন স্ক্যানের সময় যে ব্যক্তির মৃত্যু হয়েছিল তিনি 87 বছর বয়সী ক্যানাডিয়ান সিটিজেন ছিলেন, যার এপিলেপসি নামক একটা রোগ ছিল। এই রোগটার জন্য তিনি বসে বসেই অসুস্থ হয়ে পড়তেন, আর এই রোগটার কারণেই তার ব্রেনের অ্যাক্টিভিটিকে মনিটর করার জন্য ডাক্তাররা ইইজি টেস্ট করছিলেন। ইইজি অর্থাৎ ইলেকট্রো এনসেফালোগ্রাম এমন একটা টেকনিক যার সাহায্যে ব্রেনের মধ্যে যে সমস্ত ইলেকট্রিক্যাল সিগন্যালগুলো চলে সেগুলোকে মনিটর করা যায়। এই টেস্টের সময় মোটামুটি 1 ডজনেরও বেশি ইলেকট্রোডকে পেশেন্টের মাথার মধ্যে আটকে দেওয়া হয়, যা ব্রেন সেল থেকে তৈরি হওয়া ইলেকট্রিক্যাল চার্জকে ডিটেক্ট করতে পারে এবং সেই সিগন্যালগুলোকে কম্পিউটার স্ক্রিনেতে শো করে। তবে জানার বিষয় এটা যে এই টেস্টটা করার পর ডাক্তাররা কিভাবে বুঝতে পারে যে কোনো মানুষের মস্তিষ্কের মধ্যে কি চলছে, এটা জানার জন্য প্রথমে আমাদের ব্রেন অ্যাক্টিভিটির কনসেপ্টটাকে একটু বুঝতে হবে। মানুষের মস্তিষ্কের মধ্যে 100 বিলিয়নেরও বেশি নিউরন পাওয়া যায়। এই নিউরনগুলো আমাদের স্নায়ুতন্ত্রের সবথেকে প্রধান অংশ, আর এদের কাজ হলো মস্তিষ্কের মধ্যেই এক জায়গা থেকে অন্য জায়গায় মেসেজ পাঠানো। এই মেসেজ আসলে এক ধরনের ইলেকট্রিক্যাল সিগন্যাল হয় যেটা একটা নিউরন থেকে অন্য নিউরনে যায়, তারপর প্রসেস হয় এবং শরীরের বিভিন্ন অংশকে বা অঙ্গ প্রত্যঙ্গকে কোনো কাজ করার আদেশ দেয়। আমাদের মস্তিষ্কের মধ্যে সবসময় এরকম অনেক ধরনের প্রসেস চলতে থাকে যে কারণে বহু ইলেকট্রিক্যাল সিগন্যাল এক জায়গা থেকে অন্য জায়গায় কন্টিনিউয়াসলি যাতায়াত করে। ইলেকট্রিক সিগন্যালগুলোর এরকমভাবে মুভ করার জন্য একটা ওয়েভ প্যাটার্ন তৈরি হয় যাকে ব্রেন ওয়েভ বলা হয়ে থাকে। ব্রেন ওয়েভের এই প্যাটার্ন প্রত্যেকটা কাজের জন্য আলাদা আলাদা ধরনের হয়। মেডিকেল সায়েন্সে এই বিভিন্ন ধরনের ওয়েভগুলো বিভিন্ন নামে পরিচিত। এখনও পর্যন্ত সায়েন্টিস্টরা 5 ধরনের ব্রেন ওয়েভকে আইডেন্টিফাই করতে পারে, যেগুলো গামা, বিটা, আলফা, থিটা, ডেল্টা ওয়েভের নামে পরিচিত। আলফা ওয়েভের প্যাটার্নটা একটু এরকম ধরনের হয় এবং এদের ফ্রিকোয়েন্সি 8 থেকে 12 হার্জ পর্যন্ত হতে পারে। আমাদের ব্রেন আলফা ওয়েভ তখন তৈরি করে যখন আমাদের মস্তিষ্ক একেবারে রিল্যাক্স কন্ডিশনে থাকে, ঠিক সেই সময়টা যখন সকালে ঘুম থেকে আমরা উঠি এবং বিছানায় শুয়ে শুয়ে আমরা একটু রিল্যাক্স করতে থাকি। আবার আমরা যখন কোনো মেডিটেশন বা যোগা করি তখনও এরকম ধরনের আলফা ওয়েভ তৈরি হয়। এবার বিটা ওয়েভের প্যাটার্ন একটু এরকম ধরনের হয়। এর ফ্রিকোয়েন্সি 12.5 থেকে 30 হার্জ পর্যন্ত হতে পারে। এটা তখন তৈরি হয় যখন ঘুম থেকে আমরা ভালোভাবে জেগে উঠি এবং দিনের শুরুর ছোটোখাটো কাজ করতে আরম্ভ করি। এছাড়া আমরা যখন কোনো কিছু ভাবি কিংবা কোনো কিছুর ওপর কনসেন্ট্রেট করি সেই সময়তেও এই বিটা ওয়েভ তৈরি হতে পারে। গামা ওয়েভের ফ্রিকোয়েন্সি 25 থেকে 140 হার্জ পর্যন্ত হতে পারে, আর এটা সমস্ত ব্রেন ওয়েভের মধ্যে সবথেকে বেশি ফ্রিকোয়েন্সির ওয়েভ। এই ওয়েভটা তখন তৈরি হয় যখন আমরা খুব কমপ্লিকেটেড কোনো কাজ করি কিংবা খুব বেশিভাবে কোনো কাজেতে অ্যাক্টিভ থাকি। যে সমস্ত মানুষ খুব বেশি ইন্টেলিজেন্ট হয় এবং কঠিন থেকে কঠিন সমস্যার সমাধান কয়েক মিনিটের মধ্যেই করে দিতে পারে সেই সমস্ত মানুষের এই ইন্টেলিজেন্সের পেছনে এই গামা ওয়েভই থাকে। এবার ডেল্টা ওয়েভের ফ্রিকোয়েন্সি সমস্ত ব্রেন ওয়েভের ফ্রিকোয়েন্সির মধ্যে সবথেকে লো। এর ফ্রিকোয়েন্সি মাত্র 0.5 থেকে 4 হার্জ পর্যন্ত হয়। আমরা যখন গভীর নিদ্রার মধ্যে থাকি তখন আমাদের মস্তিষ্কের মধ্যে এই ডেল্টা ওয়েভ তৈরি হয়। এই ডেল্টা ওয়েভের জন্য আমাদের শরীরের মধ্যে বিভিন্ন ধরনের হরমোন তৈরি হয়, বিশেষ করে গ্রোথ হরমোন। ডেল্টা ওয়েভ সবথেকে বেশি বাচ্চাদের মধ্যে পাওয়া যায়, আর যেভাবে ধীরে ধীরে আমরা বড় হই মস্তিষ্কের মধ্যে থেকে ডেল্টা ওয়েভ ধীরে ধীরে কমে যেতে থাকে। সবার শেষে চলুন দেখে নেওয়া যাক থিটা ওয়েভ কি। থিটা ওয়েভের ফ্রিকোয়েন্সি 4 থেকে 7 হার্জ পর্যন্ত হয়। এটা কোনো কিছুকে মুখস্থ করার সময় অর্থাৎ মেমোরাইজ করার সময় কিংবা নতুন কোনো স্কিলকে শেখার সময়
অথবা ডে ড্রিম যখন আমরা করে থাকি, মানে চোখ খুলেই যখন আমরা কোনো স্বপ্ন দেখি, সেই সময় আমাদের মস্তিষ্কের মধ্যে তৈরি হয় এই থিটা ওয়েভ। এবার যেহেতু আমরা ব্রেন ওয়েভের ব্যাপারে সবকিছু জেনে গেছি, তবে ওই পেশেন্টের ব্রেন ওয়েভ কেমন ছিল সেটা বোঝার জন্য আমাদের খুব একটা বেশি অসুবিধা হবে না। যেমনটা আমরা আগে জানলাম যে গামা ওয়েভের ফ্রিকোয়েন্সি সবথেকে বেশি হয় অর্থাৎ 25 থেকে 140 হার্টজ পর্যন্ত, তবে এই রেঞ্জের মধ্যে আরও একটা রেঞ্জ থাকে যেটা 30 থেকে 100 হার্টজের মধ্যে হয়। আর আমাদের ব্রেন এই বিশেষ ধরনের ফ্রিকোয়েন্সির গামা ওয়েভ তখন তৈরি করে যখন আমাদের ব্রেন আমাদের মেমোরিকে ব্যবহার করে, মানে যখন আমরা জীবনের কোনো বিশেষ ঘটনার ব্যাপারে মনে করতে থাকি। ডাক্তাররা ওই পেশেন্টের মৃত্যুর সময় তার মস্তিষ্কের মধ্যে অনেক বেশি পরিমাণে গামা রে নোটিস করেছিল, যেটা বিশেষ করে ওই রেঞ্জের মধ্যেই ছিল যখন কোনো মানুষ নিজের লাইফের মেমোরির ব্যাপারে চিন্তা করতে থাকে। এর আগেও বৈজ্ঞানিকরা মৃত্যুর সময় কোনো মানুষের ব্রেন অ্যাক্টিভিটিকে নোটিস করার চেষ্টা করেছিল, কিন্তু তারা সম্পূর্ণভাবে এই জিনিসটা সাকসেসফুলি করতে পারেনি। কিন্তু এই ক্যানাডিয়ান পেশেন্টের মৃত্যুর আগে এবং মৃত্যুর পরে পর্যন্ত কিছু সময়ের জন্য তার জীবনের কিছু খুশির এবং কিছু দুঃখের মুহূর্ত ভেসে এসেছিল। মৃত্যুর সময় রেকর্ড করা এই পেশেন্টের ব্রেন অ্যাক্টিভিটিকে বৈজ্ঞানিকরা 2016 থেকে 2022 পর্যন্ত ভালো করে স্টাডি করে এবং তারপর তারা এই কনক্লুশনে আসে যে মানুষ মৃত্যুর সময় জীবনের কিছু খুশির এবং কিছু দুঃখের কথা মনে করতে থাকে। তবে ডাক্তারদের এই ক্লেমটাকে প্রুভ করার জন্য একেবারে কোনো কংক্রিট এভিডেন্স আছে সেটা আমি বলবো না, কিন্তু তাদের এই থিওরিটাকে প্রুভ করার জন্য সেই সমস্ত পেশেন্টদের সঙ্গেও কথা বলা হয় যারা কোনো রোগের কারণে মরতে মরতে বেঁচে উঠেছিল, কিংবা এমন ধরনের পেশেন্ট যাদের লাস্ট মোমেন্টে হসপিটালে পাঠিয়ে তাদের জীবন বাঁচানো সম্ভব হয়েছিল। তবে আশ্চর্যরকমভাবে তাদেরকেও যখন জিজ্ঞেস করা হয় তখন তারাও এই কথাটাই বলে যে যখন তারা মৃত্যুশয্যায় ছিল তখন যেন তাদের মাথার মধ্যে জীবনের একটা ফ্ল্যাশব্যাক চলতে শুরু করেছিল। এরকম ধরনের উত্তর যে একজন দুজন মানুষ দিয়েছিল সেরকমটা নয়, বরং অনেক লোক এই একই ধরনের উত্তর তাদেরকে দেয়। 2016-তে তারা এই ব্রেন স্ক্যানটাকে রেকর্ড করার পরেও তারা এটাকে পাবলিক করেনি, তার কারণ হলো প্রথমত তারা ব্যাপারটাকে ভালোভাবে স্টাডি করতে চেয়েছিল এবং দ্বিতীয়ত তারা অন্য আরও একটা মানুষের মৃত্যুর সময় এরকম ধরনের ব্রেন স্ক্যান পুরনো ক্যানাডিয়ান পেশেন্টের ব্রেন স্ক্যানের সঙ্গে ম্যাচ করতে চেয়েছিলেন, কিন্তু এই কাজে তারা এখনও পর্যন্ত সফল হতে পারেনি। এবার যেহেতু ডাক্তারদের কাছে একটা মানুষেরই মৃত্যুর সময় তোলা এই ধরনের ব্রেন স্ক্যান আছে, তাই তাদের এই ফাইন্ডিং অনেক কন্ট্রোভার্সিও তৈরি করেছে। ডাক্তাররা রিসার্চ পেপারে এই জিনিসটাও লিখেছে যে ক্যানাডিয়ান পেশেন্টটা অলরেডি একটা মানসিক রোগে ভুগছিল আর এর জন্য তাকে অনেক ধরনের ওষুধও খেতে হচ্ছিল, আর এই ওষুধগুলোও তার ব্রেন অ্যাক্টিভিটিকে অল্টার করতে পারে আর যার জন্য তার ব্রেন স্ক্যানের রিপোর্টটাও অনেক চেঞ্জ হতে পারে। কিন্তু তবুও এই জিনিসটার অনেক বেশি চান্স আছে যে যখন কোনো মানুষ মারা যায় তখন তার চোখের সামনে যেন তার পুরো জীবনটা একটা ফ্ল্যাশব্যাক হয়ে চলতে থাকে। আর এটা যদি সত্যি হয় তবে কোনো মানুষ যদি জীবনে ভালো কাজ করে থাকে তবে তার জীবনের সেই ভালো ঘটনাগুলোই তার চোখের সামনে ভেসে উঠবে, আর যদি কোনো মানুষ সারা জীবনটা খারাপ কাজই করে থাকে তবে মৃত্যুর সময়ও তাকে পস্তাতে হতে হবে। তো বন্ধুরা, এই সায়েন্টিফিক রিসার্চের ব্যাপারে আপনার কি মতামত কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটা যদি ভালো লাগে তবে একটা লাইক এবং অন্য বন্ধুদের সঙ্গে শেয়ার করতে একদম ভুলবেন না। চ্যানেলে যদি আপনি নতুন এসে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটা অন করে নেবেন, আর আপনি যদি সাবস্ক্রাইব করে থাকেন তবে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে পরের ভিডিওর সাথে। ততক্ষণের জন্য স্ক্রিনের এই ভিডিওগুলোর মধ্যে যে কোনো একটা আপনি এনজয় করতে পারেন। ধন্যবাদ।